নমস্কার বন্ধুরা, আরো একবার আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে রাফেল শাড়ি দিয়ে নরমালি পরে দেখাবো। এর সাথে আমি কালো রঙের পেটিকোট আর গোল্ডেন ডিজাইনের ব্লাউজ পরে আছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। তাহলে বন্ধুরা চলো শুরু করি। নমস্কার বন্ধুরা, আজকে আমি পরে দেখাবো রাফেল শাড়ি দিয়ে নরমালি শাড়ি। আঁচলের শেষের দিকটা আমি নিয়ে নিলাম, নিয়ে ডান সাইডে কোমরে গুঁজে নিচ্ছি। চলে এসছি বাঁদিক করে পেছনে গুঁজে নিলাম কোমরে। পেছন দিকে চলে আসছি ডান দিকে। এবার চলে যাচ্ছি আঁচলের দিকে। আঁচলের দিকে গেলাম। আঁচলের দিকে আমি ছোট ছোট করে টাকা ক্লিপ করে নিচ্ছি। বাঁদিক দিয়ে ঘুরিয়ে ডান দিকে নিয়ে আবার বাঁদিকে কাঁধে ফেলে দিলাম। আমি লেন্থটা রেখে দিলাম, কতটা আমি নিচ্ছি দেখে নিই। এবার চলে আসছি আমি কুচির দিকে। আমি কুচিটা করে নিচ্ছি। কুচি করা হয়ে গেছে। আমি সমান করে প্লেট গুলি করে নিচ্ছি কুচিটা। আমার কুচি করা হয়ে গেছে, সমান করাও হয়ে গেছে। আমি কোমরে গুঁজে নিলাম মিডিলে। ডান দিকে যে একটু কাপড় রয়েছে বাড়তি, ওই কাপড়টা আমি ভালো করে গুঁজে নিলাম যাতে আমার কোনো অসুবিধা না হয় বা উঁচু হয়ে না থাকে। এবার চলে আসছি আমি আঁচলের দিকে। এবার আঁচলটা আমি ছোট করে প্লেট করে নিচ্ছি। আমার কুচি করা হয়ে গেছে। আমি কুচিগুলি এগুলো আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি যাতে আমার অসুবিধা না হয়।
সাজানো হয়ে গেছে। এবার আমি বাঁ দিকে কাঁধে ফেলে দিচ্ছি। এই হয়ে গেল আমার নর্মাল কাপড় পরানো।